বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং ইনকামকৃত টাকাটি সরাসরি আপনি রিচার্জ, বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে নিতে পারবেন। সো খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি তারা কিন্তু আপডেট করে আনছে, ঠিক আছে, এবং আরও অনেক বিভিন্ন ধরনের কাজ আছে, সবগুলো আপনাদের দেখিয়ে দিব। সো আশা করি আপনারা এখন থেকে এই অ্যাপ্লিকেশনের নিয়মিত কাজ করতে পারবেন এবং 100% আমরা নিয়মিত আপনারা পেমেন্টটা পাবেন। সো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখানে ক্লিক করলে জাস্ট আপনাদের এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে আসবে। তার বাদে এখান থেকে দেখতে পারবেন এই যে ওপেন ইন প্লে স্টোর অ্যাপ, এখানে একটা ক্লিক করে দিলে জাস্ট আপনাকে সরাসরি কী করবে, তারা প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখানে ওপেন আসতেছে, আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি। সো অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার বাদে যেটা করবেন, আপনারা ওপেন বাটনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো ওখানে ওপেন বাটনের উপরে ক্লিক করে দেওয়া আমাদের যেটা করতে হবে, ফার্স্টে এখান থেকে জাস্ট আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য এখানে দেখতে পাবেন সাইন আপ, সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন। সো জাস্ট আমরা সাইন আপের উপরে ক্লিক করে দিলাম। তার বাদে এখান থেকে জাস্ট আপনার এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনার ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিবেন। সো আমি আপনাদের দেখাইতেছি এখানে আপনার কী করবেন, আপনার ফার্স্ট নেমটা দিবেন, তার বাদে এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটা দিবেন, তার বাদে এখান থেকে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস, তার বাদে এখানে পাসওয়ার্ড এবং এখানে একই পাসওয়ার্ড এবং নিচের দিকে রেফার কোড 123 দিয়ে দিবেন। দিয়ে দেওয়া বাদে যেটা করবেন, আপনারা এই যে এখানে সাইন আপ, সাইন আপের উপরে সিম্পলি একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেন আপনি কী করবেন, আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এখানে লগ ইন করে নেবেন। তো গাইজ, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়া বাদে এখন যেটা করতে হবে, ফার্স্টে আপনাদের যদি কাজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো দেন আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা ভিপিএন কানেক্ট করে নিব, ঠিক আছে। আর এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে গেমস অপশন আছে, এই যে গেমস, গেমসের উপরে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দেখিয়ে দিতেছি আপনাদেরকে, এই যে এখানে গেমস দেখতে পারতেছেন, ঠিক আছে, এই যে নিচের দিকে গেমস। তো অবশ্যই আপনারা যেটা করবেন, এই যে এখানে গেমস অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো জাস্ট আমরা গেমস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারতেছেন এখানে অসংখ্য গেমস আছে, এই গেমসগুলো খেলে কিন্তু আপনার ইনকাম করতে পারেন। সো এখন যেটা করবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে কোনো একটা আমি গেমসের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন এখানে একটা টাইম কাউন্টডাউন হবে, ঠিক আছে। এখানে একটা টাইম কাউন্টডাউন হবে, 3 মিনিটের একটা টাইম কাউন্টডাউন হবে। এই 3 মিনিট আপনাদেরকে ধরেন, এই 3 মিনিট পরে কিন্তু এখানে গেমটা চালু হবে এবং আপনারা গেমটা খেলতে পারবেন, ঠিক আছে। খেলে জাস্ট আপনারা ডলার ইনকাম করতে পারবেন এবং ডলার থেকে আপনারা সরাসরি বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে নিতে পারবেন। সো যাই হোক, এভাবে আপনারা এই গেমগুলো খেলবেন। এখানে যে কোনো একটা গেমের উপরে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই 3 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সো মানে 3 মিনিটই অপেক্ষা করতে হবে। সো দেন বন্ধুরা, আমি এখন যেটা করবো, আমি ভিপিএন কানেক্ট করে দেন আপনাদের কাজটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। সো বন্ধুরা, যাই হোক, আপনারা যেটা করবেন, আমার ভিপিএনের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে এই ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট আপনাদের দেখিয়ে দিতেছি সো কীভাবে আপনারা এই ভিপিএনটাকে কানেক্ট করবেন। আপনারা জাস্ট আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন কান্ট্রি। তো এখান থেকে দেখতে পারতেছেন এই যে এখানে কান্ট্রি দেওয়া আছে, তো অবশ্যই আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি কী করবো, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে দেখতে পারবেন এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারবেন, কানাডা, ইউকে এগুলো সিলেক্ট করতে পারবেন। তো জাস্ট আমি যেটা করবো, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। তারপর ভিপিএনে কানেক্ট অপশনে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করে দিলে এটা দেখতে পারবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো দেন আমরা এগুলো এটা কানেক্ট করে নিতেছি। সো একটু ওয়েট করবেন। সো আমাদের ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। যেটা করবো আমরা, এটাকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করে দেন আমরা কী করবো, আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো, ঠিক আছে। সো আমরা কী করবো, এখান থেকে বাবুল আপ অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করতেছি। সো ওপেন করে দেওয়া বাদে এরকম চলে আসবে। সো দেখতে পারবেন আপনারা এখানে মাই আর্নিং, মাই আর্নিংয়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এরকম পেজ চলে আসবে, ঠিক আছে। সো এরকম আসলে দেখতে পারবেন এখান থেকে আপনারা যে কোনো, এখানে 3টা অপশন পাবেন, যে কোনো একটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কাজ দেওয়া আছে। সো দেখতে পারতেছেন এখানে কুইজের কাজ রয়েছে, এখানে লাকি স্পিন, এখানে মেগা স্পিন এগুলো রয়েছে, ঠিক আছে, ম্যাজিক স্পিন। তো জাস্ট আপনারা এগুলো খেলে ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের লাকি স্পিনের কাজটা আমি দেখিয়ে দিতেছি। সো গাইজ, এখান থেকে দেখতে পারবেন আপনারা 11টার মধ্যে 11টা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো দেন আমরা যেটা করবো, তার জন্য এই যে এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটা ঘুরবে, ঘুরে বাদে যেটাতে লাগবে সেখান থেকে আপনি একটা কয়েন পাবেন, ঠিক আছে। এই যে এখানে আমি 11 পয়েন্ট পাইলাম। তো আমি এখান থেকে যেটা করবো, গেট নাওয়ার উপরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো গেট নাওয়ার উপরে ক্লিক করে দেওয়া আমাদের গাইজ একটা অ্যাড চলে আসবে। এই অ্যাডটাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইমটা কাউন্টডাউন হবে, এই টাইম পর্যন্ত আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো দেখে জাস্ট আমাদেরকে যখন বলবে ব্যাক বাটনে ক্লিক করার জন্য, তখন আমরা ব্যাক বাটনে ক্লিক করতে পারবো, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেস হয়ে গেছে। সো দেন আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন 11টার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে টাইমটা শো করতেছে। সো অবশ্যই আপনারা যেটা করবেন, এই টাইমটা শেষ হয়ে গেলে আবারও স্পিনটা করতে পারবেন, ঠিক আছে।
সো যাই হোক, এখান থেকে দেখতে পারতেছেন আমাদের এখানে কাজটা শেষ। তো জাস্ট আমরা আবারও এখান থেকে যেটা করবো, আমরা প্লে অপশনে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়া আমাদের দেখতে পারবেন এখানে আমাদের 8 পয়েন্ট পাইছি। গেট নাওয়ের উপরে ক্লিক করতে হবে এই পয়েন্টটাকে কালেক্ট করতে হলে। সো আমরা গেট নাও ক্লিক করলাম, তার বাদে একটা অ্যাড লোড নিবে। সো একটু ওয়েট করবেন, আপনাদের আমি লাইভ সব কিছু দেখাই দিয়েছি, অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। সো একটু প্রবলেম হতে পারে যেহেতু আমার নেট কানেকশনটা খুব স্লো, তো তার জন্য একটু প্রবলেম হতে পারে। সো বন্ধুরা, এরকম ভিডিও আসলে জাস্ট আপনারা ভিডিওটা দেখে জাস্ট আপনারা ব্যাক বাটন ক্লিক করবেন, সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের এখানে একটা টাইম কাউন্টডাউন হইতেছে এবং 11টার মধ্যে দেখতে পারবেন আমরা কিন্তু অলরেডি 2টা কমপ্লিট করে ফেলছি। সো দেন আমরা যেটা করবো 11টা কমপ্লিট করে দেন আমরা ভিডিওটা স্টার্ট করবো, ঠিক আছে। সো বন্ধুরা, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা এখানে কিন্তু 11টার মধ্যে 10টা টাস্ক কিন্তু কমপ্লিট করে ফেলছি। সো দেন এখন যেটা করবো আবারও এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন আমাদের 11টার মধ্যে 11টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা গেট নাওয়ের উপরে ক্লিক করে দিব, তার বাদে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসে, এখানে একটা টাইম কাউন্টডাউন হইতেছে, এ টাইম পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে। সো দেন আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ইনভেস্টমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। সো দেন এখন আমাদের 11টা কাজের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের 11টা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এভাবেই মূলত আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সো কমপ্লিট করে দেওয়া আমাদের এখন যেটা করবেন আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন, দেখতে পারবেন যে আবারও স্পিন করতে বলতেছে। তো জাস্ট আবারও এটাতে ক্লিক করলাম, তো দেখতে পারবেন এখানে আর্ন পয়েন্ট, তো আপনাদেরকে আর্ন পয়েন্টে ক্লিক করলে 350 কয়েন দিবে, ঠিক আছে। সরি, 350 না, 380 পয়েন্ট দিবে। সো এখান থেকে যেটা করবেন আর্ন পয়েন্টের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়া বাদে যেটা করবেন এখানে গেট নাও, গেট নাওয়ের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে জাস্ট আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তো ওয়েবসাইটে নিয়ে আসলে যেটা করবেন এই অ্যাডের উপরে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো অ্যাডের উপরে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন টাইমটা কাউন্টডাউন হবে, 1 মিনিটের টাইমটা কাউন্টডাউন হবে। আর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা ইনস্টল করে 2 মিনিট অপেক্ষা করবেন, অপেক্ষা করলে জাস্ট আপনাদের ব্যালেন্সে পয়েন্ট অ্যাড করে দিবে। আর এখান থেকে জাস্ট আপনারা যদি ওয়েবসাইটে নিয়ে আসে সেক্ষেত্রে যেটা করবেন আপনারা ওয়েবসাইটে কিছু ভিজিট করবেন, ঠিক আছে। ভিজিট করলে দেন আপনারা যেটা হবে এখানে টাইমটাও শেষ হয়ে যাবে, আপনারা বিভিন্ন ধরনের এখানে যে ইয়োগুলো আছে সেগুলো দেখতে পারেন মানে ভিজিট করে। সো দেন এখন যেটা করবেন এখান থেকে টাইমটা শেষ হয়ে গেলে দেন আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সো দেন বন্ধুরা, টাইমটা শেষ হয়ে গেলে জাস্ট আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। সো যেহেতু আমি ভিডিও করতেছি সো আমি ব্যাক বাটনে ক্লিক করলাম, ব্যাক বাটনে ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন আপনারা যখন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনার ব্যালেন্সের পয়েন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়া বাদে এখন যেটা করবেন আপনারা ম্যাপ কুইজের কাজটাও, এই যে কুইজের কাজটাও একই সিস্টেমে, তো জাস্ট আপনারা কুইজের উপরে ক্লিক করবেন, এখানে একটা আনসার দিবেন, আনসার দেওয়া বাদে এখান থেকে যেটা করবেন আপনারা 11টার মধ্যে 11টা টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। দেন একটা এখানে আর্ন পয়েন্ট নামের একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে সিম্পলভাবে আপনারা এই যে 1 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে। একটা অ্যাডের উপরে ক্লিক করে 1 মিনিট অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে হয়ে যাবে, ঠিক আছে। সো দেন আপনারা এখন যেটা করবেন এখানে কীভাবে কুইজ খেলবেন, সো এখানে যেটা করবেন এখানে সঠিক উত্তরটা দিতে হবে, ঠিক আছে। সো দেন আপনারা যেটা করবেন আমরা এখান থেকে একটা উত্তর দিয়ে দিতেছি, ঠিক আছে, যেহেতু এখানে দুবাইয়ের ইয়োটা আসিল, তো যাই হোক আমরা এটা দিয়ে দিলাম। তো দেওয়া বাদে এখানে কাউন্টডাউন হবে, তো এখানে একটা ওয়েট করতে বলবে, সো আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবেন, ঠিক আছে। সো আপনারা যদি ভুলও আনসার দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম না, ঠিক আছে। সো সমস্যা নাই, আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। সো দেন এখন যেটা করবেন আপনারা এখান থেকে বলতেছে আবারও এখান থেকে ইয়ো করার জন্য, তো আপনারা আপনাদের এটা ইয়ো করে দিবেন, ঠিক আছে, সিলেক্ট করে দিবেন। সো দেন এটা আপনার ভুল যে দিতে হবে বা সঠিক দিতে হবে তা না, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। সো দেখতে পাচ্ছেন 11টার মধ্যে আমাদের একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন চলে আসবে, যখন আপনারা এখানে 11টা টাস্ক কমপ্লিট করে ফেলবেন তখন এখানে আর্ন পয়েন্ট নামের একটা অপশন চলে আসবে। সো এখানে আর্ন পয়েন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করে গেট নাওয়ের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট আপনাকে একটা অ্যাড লোড নেবে, অ্যাডের উপরে ক্লিক করে দেন আপনাদেরকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। আর প্লে স্টোরে নিয়ে গেলে মিনিমাম আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে 2 মিনিট অপেক্ষা করবেন, ঠিক আছে। সো দেন একই সিস্টেমে কাজগুলো করবেন, তার বাদে এখান থেকে এই যে ম্যাজিক স্পিনে ক্লিক করলেই এখান থেকে দেখতে পারবেন এখানে সেমভাবে এই যে আগের যে টাস্কটা দেখাইছি ঠিক এখানে দেখতে পাচ্ছেন 11টা টাস্কের মধ্যে 11টা কমপ্লিট করবেন। কমপ্লিট করে দেওয়া বাদে এখানে গেট পয়েন্ট নামে একটা অপশন চলে আসবে, সরি আর্ন পয়েন্ট, আর্ন পয়েন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে জাস্ট আপনারা গেট নাওয়ার উপরে ক্লিক করবেন, গেট নাওয়ার উপরে ক্লিক করে দিলে জাস্ট আপনাদের যেটা করতে হবে এখান থেকে জাস্ট আপনারা একটা মানে অ্যাড লোড নিবে, অ্যাডের উপরে ক্লিক করে দেন আপনারা কী করবেন যদি প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে 2 মিনিট অপেক্ষা করবেন। আর যদি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা 1 মিনিট অপেক্ষা করবেন, অটোমেটিক আপনারা ব্যাক করে আপনাদেরকে ইয়োতে নিয়ে আসবে, ঠিক আছে, আর আপনার পয়েন্টটা আপনি পেয়ে যাবেন। সো মূলত এভাবেই কাজটা করবেন। তো আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা আমি দেখাই, এই যে এখানে স্পিন করে সেমভাবে আগে যে টাস্কটা দেখাইছি ঠিক একইভাবে এখানে কাজটা করবেন। এই যে গেট নাও, গেট নাও এর উপরে ক্লিক করে দিলে একটা অ্যাড লোড নেবে, এখান থেকে জাস্ট টাইমটা কাউন্টডাউন হবে, ঠিক একই সিস্টেমে এই কাজগুলো করবেন। তার বাদে আর্ন পয়েন্টে ক্লিক করে দেন একটা গেট নাওয়ে ক্লিক করবেন, গেট নাওয়ে ক্লিক করে একটা অ্যাড লোড নেবে, এখানে ক্লিক করে দেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করলেই আপনার এটা হয়ে যাবে।
সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো মূলত আপনাকে এভাবেই কাজটা করবেন, আগে যেটা দেখাইছি টিকা কীভাবে। সো যাই হোক, এখন আপনাদের উইথড্র কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই। উইথড্র করার জন্য যেটা করবেন, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন, অ্যাকাউন্ট অপশন এখানে নিচের দিকে অ্যাকাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া বাদে যেটা করবেন, এখান থেকে দেখতে পারবেন উইথড্র, ঠিক আছে। উইথড্র অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন এখান থেকে যেটা করবেন, সিলেক্ট পেমেন্ট মেথড, ঠিক আছে। এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন বিকাশ রয়েছে, নগদ রয়েছে, সরি বন্ধুরা, এখানে দেখতে পাবেন বিকাশ, রকেট, নগদ, মোবাইল রিচার্জ, পেপাল, বিটকয়েন, এগুলোর মাধ্যমে নিতে পারবেন। যারা ইন্ডিয়াতে আছেন তারা কিন্তু এখান থেকে পেপালে অথবা বিটকয়েনের মাধ্যমে নিতে পারবেন। সো আমাদের যাতে বাংলাদেশে আছে তারা বাংলাদেশ থেকে বিকাশ, রকেট, নগদ, মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারেন, বিটকয়েনেও নিতে পারেন। সো আমি রিচার্জটা সিলেক্ট করলাম, দেওয়া বাদে জাস্ট আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সো এখানে 20 টাকা দিলাম, দেওয়া বাদে যেটা করবেন এখান থেকে জাস্ট আপনারা আপনাদের, সরি, এখানে আপনার ফোন নম্বরটি দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে ইন্টারভিউ ফোন নম্বর, ঠিক আছে, এখানে ফোন নম্বর দিতে হবে, এখানে অ্যামাউন্ট দিতে হবে, কত টাকা উইথড্র করতে চাচ্ছেন, তার বাদে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলে তারা আপনাদেরকে পেমেন্টটা করে দিবে। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইনভাইট করে ইনকাম করতে চাচ্ছেন তারা এখানে ইনভাইট ইভেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া বাদে এই যে রেফার কোডটা পাবেন, এরকম আমি আমাদের যেরকম একটা রেফার কোড দিয়েছে তারা এরকম একটা রেফার কোড পাবেন। এই রেফার কোডটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে আপনারা প্রতিটা ইনভাইটের জন্য এখান থেকে 200 কয়েন করে পাবেন। তো যত ইনভাইট করবেন তত ইনকাম করতে পারবেন বেশি করে। সো যাই হোক, আশা করি বুঝাতে পারছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতটুকু ভিডিওটি দেখার জন্য।